দেশ জুড়ে চালু হলো নতুন রেশন কার্ড এবং বর্তমানে রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতিরও কিছু পরিবর্তন ঘটেছে। আগে যেমন আপনারা শুধুমাত্র রেশন কার্ড নাম্বার বসিয়ে ডাউনলোড করতে পারতেন, এখন সেভাবে আর ডাউনলোড করতে পারবেন না। এখন রেশন কার্ড ডাউনলোড করতে হলে রেশন কার্ড নাম্বারের সাথে আধার ওটিপি বা রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি বসিয়ে ডাউনলোড করতে হবে। তো কিভাবে এখন আপনারা নতুন পদ্ধতিতে আপনাদের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো নতুন পদ্ধতিতে রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর এখানে সার্চ অপশানে গিয়ে খাদ্য সাথী লিখে সার্চ করে নেবেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন, কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করেও ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপর যে রেশন কার্ড অপশানটি রয়েছে এটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে প্রথম অপশানটি রয়েছে ডাউনলোড ইওর ই রেশন কার্ড সেটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আবার নিচের দিকে স্ক্রল করবেন, এখানে যে লাস্ট অপশান ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এটিতে ক্লিক করে দেবেন। এখানে রেশন কার্ড ডাউনলোডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোড ই রেশন কার্ড। এখান থেকে রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে এই বক্সে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি বসাবেন। এখানে আপনার রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে শুধুমাত্র সেটিই বসাবেন। কার্ডের আগে ক্যাটাগরি যেমন পিএইচএইচ বা এসপিএইচএইচ লেখা থাকে সেগুলি বসানোর দরকার নেই। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে এই বক্সে বসাবেন। তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদের ফ্যামিলিতে যতজন রয়েছে সবারই রেশন কার্ডের নামের লিস্ট চলে আসবে। এখান থেকে রেশন কার্ড নাম্বার দেখতে পাবেন, তারপর এখানে সবারই নাম দেখতে পাবেন, এখানে আধার কার্ড নাম্বার দেখতে পাবেন, এখানে আধার ওটিপিতে আপনাদের ফ্যামিলির যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার সোজা সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেটি বসিয়ে ডাউনলোড করতে পারবেন। কিংবা আপনাদের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়েও ডাউনলোড করতে পারবেন। আমরা সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে ডাউনলোড করে দেখাবো। আপনাদের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি যদি এখন আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা আধার ওটিপি বসিয়েও ডাউনলোড করতে পারবেন একই পদ্ধতিতে। তো প্রথম এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি দেখে দেখে এই বক্সে বসাবেন। তারপর এখানে এই বক্সে টিক দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপর এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুলি এবং আপনাদের ফ্যামিলিতে যতজন রয়েছেন সবারই রেশন কার্ডের পিডিএফ এর লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি আপনাদের ফ্যামিলির যার রেশন কার্ড ডাউনলোড করতে চান তার নামের সোজা ডাউনলোড ই রেশন কার্ডের ওপর ক্লিক করবেন। তাহলে আপনার রেশন কার্ডের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং সেটিকে প্রিন্ট আউট করিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এখনকার রেশন কার্ডগুলিতে দেখতে পাবেন একটু পরিবর্তন হয়েছে। এখন আর রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পাবেন না, হেড অফ দ্য ফ্যামিলিকে ছাড়াই এখন আপনারা রেশন তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখনকার রেশন কার্ডে প্রথমে কার্ড হোল্ডার নেম, তারপর ফাদার বা হাজব্যান্ড নেম, তারপর এখানে ডেট অফ বার্থ এই অপশানটি নতুন যোগ হয়েছে, এটি দেখতে পাবেন। তারপর এখানে ডিলার নেম আর ডিলার অ্যাড্রেস এইগুলি দেখতে পাবেন। এই ধারে দেখতে পাবেন একটি বারকোড রয়েছে, তারপর এখানে আপনার অ্যাড্রেস দেখতে পাবেন, এখান থেকে ইস্যু ডেট দেখতে পাবেন আপনার কার্ড কবে ইস্যু হয়েছে, আর এখানে ইস্যুইং অফিসারের সিগনেচার দেখতে পাবেন। এই একই পদ্ধতিতে আপনি বা আপনার ফ্যামিলির যে কারো নতুন ধরনের যে রেশন কার্ড সেটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই কার্ডটি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওয় কিছু নতুন ইনফরমেশনের সাথে।